আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামে পিঠা তৈরি হয়। তো আমার বাসায় আজকে আমার আম্মু পিঠা বানাইতেছে, আমার আপু আছে। তো চলেন দেখাই আনি কিভাবে পিঠা তৈরি করি, সাথে থাকবেন পুরো ভিডিওটি না টেনে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলেন, আপনারা কি বানাইতেছেন বলেন? কি পিঠা? চাল পিঠা? কি পিঠা? জাল পিঠা? ফুলি পিঠা পিয়াজ দিয়া, আদা দিয়া, রসুন দিয়া, কাঁচামরিচ দিয়া, সামান্য ফুটো দিয়া, নারকেল তেল দিয়া ভাজি করছে নাকি? চিনি দিয়া কি বানানি কি? আমি রুটি বানাইতেছি নারকেল দিয়ে, এটার ভিতরে পুলি পিঠা বানানো হবে। দেখি জিন ফিডা নাকি? চিনি দিয়া, দুধ দিয়া, ইডি দিয়ে তো বর্তা পিঠা মিষ্টি কুমড়া লাগবে, মিষ্টি লাও, মিষ্টি লাগবে, শিং মাছের মাগুর মাছ আলু ভাজি দিয়ে কি করবো? পিঠা জি, আলুর ভাজি পিঠা দিব নাকি? আরেকজন পিঠা চুরি করতেছে। চুরি করে আমরা হারলি কত কম লাগবে? প্রায় আধা ঘন্টা।
আচ্ছা আধা ঘন্টা পরে আমরা আবার আসবো তুমি কি আলু গুলিয়ে পিঠা বানাও না আলু আপনাকে রুটি বানা দিচ্ছি আলু ভাজি দিয়ে পিঠা তৈরি করার জন্য স্টিলে তো আপনি কথা বলতে আলু ভাজি দিয়ে পিঠা বানাতে হবে এটা সে আলু ভাজি দিয়া শেষ পাতা দিয়া এটার সঙ্গে এটার ভিতরে দেওয়া হবে এর ফুলি বানাইছো তুমি ফুলি করে দিয়া পরে হরা দিয়া ঘুরা হবে পিঠা তৈরি বলা হবে আচ্ছা আমরা আধা ঘন্টা পরে ওইটার মধ্যে কি আছে ডেক ডিস্কের মধ্যে আমরা যাব আমরা এখন পিঠা খাবো পিঠা কই আনো দেখুন পিঠা খাবো কেন ভর্তা পিঠা দিয়ে আসে না আলুর পিঠা এখন আমরা পিঠা খাবো পরে আবার দেখা হবে তো গাইস পিঠা বানানি কিরকম হলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম